খোলস পাল্টে নব্য রাম ভক্ত হয়ে পিঠ বাঁচাতে চাইছেন কতিপয় সরকারি আধিকারিক, এমন এক দুর্নীতিগ্রস্ত ফিশারি আধিকারিক মানব রায়। বাম আমলের একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত মানব রায় স্থান পেয়েছেন বিএমএস গ্যাজেটেড সংঘের একেবারে কার্যকরী কমিটিতে। তাকে প্রশ্রয় এবং আশ্রয় দিয়ে চলেছেন বিএমএস এর গ্যাজেটেড সংঘের নেতা দেবাশিস রায়। কলঙ্কিত মৎস্য দপ্তরের আধিকারিক মানব রায় সব গোপন বোঝাপড়ার অভিযোগও উঠেছে দেবাশিস রায়ের বিরুদ্ধে। বামাচারী দুর্নীতিবাজ কতিপয় আধিকারিক ব্যস্ত খোলস পাল্টে কেলেঙ্কারির ধারা অব্যাহত রাখতে, এমনই এক দুর্নীতিগ্রস্ত বাম আদর্শে অনুপ্রাণিত ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক মানব রায়। তিনি কখনোই পাত্তা দেন না দপ্তরের কর্তৃপক্ষকে। সাতচাঁদ, কুমারঘাট, মেলাগড় সহ বিভিন্ন স্থানে ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক হিসাবে কাজ করেছেন। একদিকে বিভিন্ন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তেমনি অবৈধভাবে কুমারঘাটে সরকারি কোয়ার্টার দখল করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই সময় কোয়ার্টার ছাড়ার জন্য নোটিশ ইস্যু করেছিল দপ্তর, যার ফাইল নম্বর 8, কিন্তু তাকেও পাত্তা দেয়নি তৎকালীন বাম ভক্ত মানব রায়। শুধু তাই নয়, বিভিন্ন সময়ই মানব রায়ের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ। মেলাঘরে কর্মরত থাকা অবস্থায় তার বিরুদ্ধে 2006-এর 20 মে বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছিল দপ্তরের তৎকালীন ডাইরেক্টর, যার ফাইল নোট নম্বর 12। অথচ মানব রায় নামে এই ফিশারি আধিকারিকের বাম নেতৃত্বদের সাথে সম্পর্ক এতটাই সুমধুর ছিল যে বিভাগীয় তদন্তের জাল থেকেও অনায়াসে পার পেয়ে যান তিনি। দপ্তরের বিভাগীয় তদন্তের ফাইল নম্বর ছিল F2-1088-P-FISH। রাজ্যে সরকার পরিবর্তনের পরই মুখোশ পাল্টাতে সময় লাগেনি মানব রায়ের। ধীরে ধীরে বাম ছেড়ে রামভক্ত হয়ে পড়ে মানব রায়, সদস্যপদ গ্রহণ করে বিএমএস গ্যাজেটের সংঘের। শুধু তাই নয়, একেবারে তরতরিয়ে বিএমএসের এই সংগঠনের কার্যকরী কমিটিতে স্থান পেয়ে যান মানববাবু। মানবকে রামভক্ত বানানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন বিএমএস গ্যাজেটেড সংঘের নেতা দেবাশিস রায়। দুর্নীতিগ্রস্ত মানব রায়কে বিএমএস সংগঠনের কার্যকরী কমিটিতে স্থান দিয়েই থেমে থাকেননি দেবাশিস রায়। একেবারে মৎস্য দপ্তরের মন্ত্রী NC দেববর্মাকে চিঠি মারফত বদলির সুপারিশ করেন দেবাশিসবাবু। দুর্নীতিগ্রস্ত মানব রায়কে রাজধানীর মৎস্য অধিকর্তার দপ্তরে বদলির সুপারিশ করেন তিনি, যা সার্ভিস কন্ডাক্ট রুল বহির্ভূত। কোনো সরকারি কর্মচারী সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী বদলির সুপারিশ করতে পারেন না, তাও আবার রাজনৈতিক সংগঠনের ব্যানারে। সরকারি পলিসি নির্ণয়ের ক্ষেত্রে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না সংগঠন। এ নিয়ে খুব সঞ্চারিত হচ্ছে দপ্তরে। বিএমএস গ্যাজেটেড সংঘের নেতা দেবাশিস রায়ের সঙ্গে গোপন বোঝাপড়া করেছেন দুর্নীতিগ্রস্ত বামাচারী কর্মচারী নেতা মানব রায়, এমনটাই গুঞ্জন সংশ্লিষ্ট মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।